মুখে বলেন, কি করছেন সেটা মুখে বলেন।
সুমি আপু, হ্যালো। সিলেকশনটা পারফেক্ট হলো না যে, ওই যে সাইডে অনেকগুলো জায়গা রয়েছে ফুটসে, কি দিয়ে ওটা কি দিয়ে করেছেন? ওই যে মাঝখানের যে ফুটটা, এটা সিলেকশন করেছেন কি দিয়ে? এটা পেন টুল দিয়ে করতেন তাহলে আপনার কোনো ভেক্টর মাস্ক করলে পারফেক্ট হতো। এমনিতে আপনার ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টটা সুন্দর হয়েছে ওভারঅল, হোয়াইটের অংশটা ছাড়া। বাট এই প্রোডাক্ট সিলেকশনটাই মেন এক্ষেত্রে। হ্যাঁ, বাসায় যখন করবেন এটা পেন টুল দিয়ে করে ভেক্টর মাস্ক করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন শেষ করেন। আর কে বিজি এত লেটে আসছেন কেন? বলেন, আপনার কথা স্পষ্ট শোনা যায় না, শোনা যায় না স্পষ্ট। আচ্ছা, ওয়েট করেন, আপনার কথা শুনতে পাইনি আমি কিছু। বিজিৎ বলেন। উপকৃত তো তখনই হবেন যখন একটা কাজ করানো হচ্ছে বা আপনারা একটা জিনিস কপি করছেন সেটা হুবহু করতে পারবেন। তো বেশিরভাগের অবস্থা এখন যদি ফিডব্যাক দিতে যায় দু একজনের মন খারাপ হয়ে যাবে, এবং দু একজন দেখা যাচ্ছে খুব ভালো করছে, তারা একজন চলে আসবে। আমি এই জন্য এটা ভালো মন্দ কিছু ইচ্ছা করি বলি না বা বলছি না, বলার সময় এমনিই বলবো যে দু একজন আসলে যাচ্ছে তাই ভাবে কাজ দিচ্ছে। তা আমি যদি আপনাদেরকে ওইভাবে প্রেজেন্ট করি, যেমন মুবিন আজকে একটা কাজ দিচ্ছে, মুবিন মানে এটা জাস্ট পারফেক্ট, ওয়াও,
তারপরে এখানে বেশিরভাগই, আচ্ছা সাদিক রহমানের ওভারঅল একটা কাজ দেওয়া আছে, ওভারঅল সুন্দর, কিন্তু প্রোডাক্ট সিলেকশনে সে যথেষ্ট পরিমাণ জুম করে এই জিনিসটা সিলেক্ট করেনি। হ্যাঁ, কিন্তু অন্যান্য কাজগুলো ভালো করেছে। তারপরে সাদিক রহমানের, হ্যাঁ প্রথম কাজটা পারফেক্ট হয়েছে একদম, প্রথম যেটা হচ্ছে ফেস্টিভ্যাল লেখা, এটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। এখানে হোয়াইট ব্যবহার করেছে, মাঝখানে লেখার এই ফ্রন্ট এবং কালারটা অন্য ব্যবহার করলে আরো ভালো হইতো। তারপরে সাদিক, হ্যাঁ সাদিক, তার আগের ছবিটা ইয়েলো ব্যাকগ্রাউন্ডের এবং প্রোডাক্টের, দ্যাট ইজ পারফেক্ট, বাট লেখাগুলোর অ্যালাইন ঠিক নেই, এটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। প্রতিমা রানী রয়াপুর যদি নিজে করে থাকেন তাহলে এই যে দই সম্ভবত ইয়োগাট, এটা খুবই ভালো হয়েছে, শুধু লেখাগুলোর ফন্ট চয়েসটা ঠিক নেই, এই যে সাদাটা, বাট দ্যাটস গ্রেট। তো আপনি এইভাবে কাজ যেহেতু করেন, আমি এই জিনিসটা আমার চোখে পড়েনি, কাজ যেহেতু করছেন প্রেজেন্ট করতে সমস্যা কি? আপনার এটা তো অনেক সুন্দর হয়েছে, আপনার এটা তো অনেক সুন্দর হয়েছে, আমি খেয়াল করিনি। আচ্ছা আহমেদ বলতে এটা, আচ্ছা আর আলামিন তো অন্য জায়গা থেকে করছে, তাসিনা মুর্তজারাপুর সুন্দর, এটা ভালো হয়েছে ওভারঅল। ডিসকাউন্ট লেখাটাতে মনে হয় শ্যাডো অন্য কিছু ব্যবহার করেছেন, এটা অস্পষ্ট। আলামিনের কাজ, আলামিন তো অন্য গ্রুপে চলে গেছে, ওটা নিয়ে কিছু বলছি না, ও কাজ করছে, ও প্রচুর কাজ করছে, ও দিনে 3-4টা 5টা পর্যন্ত মানে পোস্টার করে দিয়ে দেয়। আচ্ছা মৌলভীবাজার গ্রুপে, আপনাদের ফিডব্যাক গুলো দিজিত, আমরা মানে এমনিই দিব, আর দেখাতে হচ্ছে এখন, আর আপনার কাছে পিএইচডি ফাইলটা বলছি না, নেওয়া হবে। বিজিত শর্মার লাস্ট কাজটা খুব সুন্দর হয়েছে, বাট আপনি ট্রান্সফর্ম করতে গিয়ে নিচে যে অংশটা দিয়েছেন পিকচারটা অস্পষ্ট, প্রোডাক্ট কোনোভাবে অস্পষ্ট থাকা যাবে না, যেটা আপনার ফোকাস সেটা খুব ক্লিয়ার অ্যান্ড স্পষ্ট হতে হবে। বাট যদি ওভারঅল কাজের কাজের কথা বলি, দ্যাটস গ্রেট, মানে গুড জব, খুব ভালো, তবে একদম পারফেক্ট করে না। আমি আপনাদেরকে দেশি ফুডের লোগো দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, মোবাইল, ইমেল, তারপরে লরিম ইপসাম ব্যবহার করার দরকার নেই, আপনার ইন্টারনেট থেকে একটা লেখা কপি করেন খাবার নিয়ে, এই যে লরিম ইপসাম যেটা দিচ্ছেন জিনিসটা, বুঝছেন? তাহলে দেখা যাচ্ছে যে আপনার এটা কোথাও না কোথাও ব্যবহার ব্যবহার করা যাবে, সেটা মানে ইন্টেনশনালি আনইন্টেনশনালি যাই হোক। বিজিত শর্মার তার আগের কাজটা, বাম দিকের শ্যাডোর এই অংশটা ছাড়া মোটামুটি সুন্দর, খুব ভালো হয়েছে। সুমি শর্মাপুর এটা কি ছিল, ফালুদা, এটা ভালো, সিম্পলের মধ্যে খুবই খুবই ভালো, প্রোডাক্টটা একটু অস্পষ্ট, প্রোডাক্ট সিলেকশনের সময় একটু কেটে গেছে, যথেষ্ট পরিমাণ জুম করেন নাই, আর ভালো ছিল। তারপরে সুমি শর্মাপুর, হ্যাঁ এইটাতে আপনার লেখাটা অন্যগুলো ঠিক আছে, এক্সট্রা শেপ যে লেখাটা, এই লেখাটা একটু ইয়েতে চলে চলে গেছে, লেখাগুলোর মাঝখানে একটু জায়গা থাকতে হবে, আর প্রোডাক্টটা আবারও তাই, প্রোডাক্টটা মনে হয় যখন জুম করছেন বা টানছেন তখন কনভার্ট পিস মোড আপডেট করে নেন নাই, অথবা কোনো একদিকে টান বেশি হয়ে গেছে। তারপরে আচ্ছা এস এম হাসান কি, এটা কি আবুল হাসান ভাই? এস এম হাসানটা কে? এস এম এ, আচ্ছা আপনার লাস্টে এটা হালাল ফুড রেস্টুরেন্ট লেখা, প্রোডাক্ট উপরেটা নিচেরটা ঠিক আছে, কিন্তু মাঝখানে যে ডিজাইনটা করেছেন এর মধ্যে লেখা নাই, কিছু নাই, জাস্ট ডিজাইনটা এটা করতে পারেন নাই আর কি, চোখে দেখতে খারাপ লাগছে না বাট করতে পারেন নাই। আব্দুস সামাদ ভাই, না এটাই তো, এটাই তো বুঝতে হবে, এটাই তো বুঝতে হবে জিনিসগুলো, আপনি ওপর নিচের অংশটুকু ঠিক আছে, মাঝখানেটা ঠিক নেই। আব্দুস সামাদ ভাইয়ের প্রোডাক্ট যে সিলেকশন এইটুকু ঠিক নেই, এমনি অন্যান্য ডিজাইনটা মনে হয় খুব সুন্দর হচ্ছিল, ঠিক ছিল যদি কমপ্লিটটা করে থাকে না কি নিজে। তার আগেরটা হচ্ছে সবুজ আহমেদ, সবুজ আহমেদের এটা মোটামুটি বেশ সুন্দর, বাট লেখাটা এলাইন ঠিক নেই, সবুজ তো আজকে নাই নাকি সবুজের, হ্যাঁ তার আগের কাজটাও ভালো।
ফোয়াদ ফোয়াদ ভাই একটা কাজ দিয়েছেন, আসলে এই কাজটার আপনার না অ্যালাইন ঠিক আছে, না লেখার ফর্ম ঠিক আছে, বা কি করতে চাচ্ছেন আমি ক্লিয়ার না। এইগুলা মানে যে উদ্দেশ্যে করা হয় ওই জিনিসটা আসলে ফুটে ওঠে নাই আমার মনে হয়, অন্যগুলো ঠিক নেই। আমি এটা আসলে খুব ভালো কিছু বলতে পারছি না। তারপরে আদনান এলাহি, কাজটা উনি নিজে করেছেন কিনা আমি মানে সন্দেহ, কারণ এটা জাস্ট আমার কাছে মনে হচ্ছে জাস্ট একটা জিনিস এখানে পোস্ট দেওয়া, এটা ওনার সাথে কথা বলতে পারলে ভালো হতো। তার আগেও একটা এই যে দেখেন আদনান ইলাহি, জন স্মিথ, এটা 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 জাস্ট নামায় উনি এই জায়গাতে পোস্ট করে দিয়েছে, এটা বোঝাই যাচ্ছে নিজে কাজ করেনি। তার আগের কাজ হচ্ছে হামজা, মানে এটাও জাস্ট যার সাথে একটা ডিজাইন হচ্ছে, এই তো পরের কাজগুলো এরকম। দেশি ফুডের এখানে একটা কাজ আছে এস এম এ হাসান, এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা মাখিয়ে গিয়েছে কিন্তু প্রোডাক্টটা মোটামুটি ফোকাস করছিল, এবং যে ফন্টগুলো চয়েস করতে হবে সে পরে ফন্টের চয়েসটা ঠিক নেই। তারপরে সবুজামের ফন্টটা ঠিক নেই, বাট ডিজাইন ভালোই করছে সব। আমি সবার না মানে আব্দুস সামাদ ভাই, তার আগে একটা ডিজাইন আছে একেবারেই সিলেকশন ঠিক হয়নি। আচ্ছা আমি সবাইকে নিজেদের মানে নিজেরা খাবার যেগুলো থাকে বাসায় বা আশেপাশে বা দেশি যে খাবারগুলো এগুলো এগুলো নিয়ে বলছিলাম, তাহলে আপনাদের যে ডিজাইনগুলো ভালো হবে, আমাদের যেহেতু সেরকম প্রমোটার একটা জায়গা আছে, আমরা সেই ডিজাইনগুলো সেই জায়গাতে ব্যবহার করতে পারি, তো কন্টিনিউসলি আমাদের ওখানে তো ডিজাইনের কাজ চলেই। কেন এটাই হচ্ছে আপনাদের আসলে ফার্স্ট ক্রেডিট, যে আপনারা শুরুতেই ডিজাইন করে সেটা কোথাও পোস্ট করা হচ্ছে বা ব্যবহার করা হইলেও সেটা একটা বড় ক্রেডিট, সেটা যারা নিতে পারছেন ভালো। তো মধ্যখানে তাহলে যা দেখলাম চোখে পড়লো, আচ্ছা তাছিনে আপু তো অন্য গ্রুপে দিচ্ছেন, এগুলোই দেন কিন্তু প্রেজেন্ট করেন না, এটা একটা ব্যাড হ্যাবিট। যারা প্রেজেন্টে আসেন না তাদেরকে আমি অবশ্যই বলবো এটা একটা ব্যাড হ্যাবিট আপনাদের। মধ্যখানে জেসমিন আপন আমরা এখনো পর্যন্ত কোনো কাজ পাইনি, কোনো ডিজাইন পাইনি, কখনো উনি প্রেজেন্টও করেন নাই। তাছাড়া কম বেশি সবারই কিছু না কিছু কাজ আছে, প্রেজেন্টের ব্যাপারে সবাই খুব স্পষ্ট ভাবে শুনে রাখেন যে যারা প্রেজেন্ট করেন না তাদেরকে ধরে ফার্স্টে প্রেজেন্ট করাবে, অথবা আমি এসে নাম লিখে দেবো তারা প্রেজেন্ট করতে হবে। আর লোগোর ক্ষেত্রে মাথায় রাখেন লোগো কিন্তু চেঞ্জ করা যায় না, যেমন এই যে এটার লোগোটা চেঞ্জ হয়ে গেছে কমপ্লিটলি, কারণ হোয়াটসঅ্যাপে কি জেপিজি পিএনজি দিল সেটা জেপিজি হয়ে যায়, তো আপনারা স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের ওই এটা পান না, সেটাও মাথায় রাখেন। এবং ওই লোগোর কালারের সাথে মিল রেখে অন্যান্য লেখা বা ডিজাইনের কালার ঠিক করবেন, মেনলি ফোকাস থাকবে আপনাদের প্রোডাক্ট, প্রোডাক্টের কালারের সাথে মিল রেখে আপনারা, যেমন এখানে আপনি উপরে যে কালারটা দিয়েছেন প্রোডাক্টের এই কালার কাছাকাছি আছে হুবহু নেই, তো এটা একটু চেঞ্জ করে মাঝখানে যে সবুজ অংশটা আছে সেই কালারটা করতেন আর একটু বেশি ভালো লাগতো। এইভাবে কাজ করবেন, ভুল করবেন, শিখবেন, আপনার ডিজাইন পারফেক্ট হবে। যত বেশি কম প্রেজেন্ট করবেন, কম শো করবেন, তত বেশি ভুল করবেন এবং ভুলগুলো আপনার থেকেই যাবে এবং এগুলো হারাই যাবেন। শোভাজ আহমেদ ভাই আজকে কি সমস্যা? এই মোবাইল দিয়ে কানেক্ট আরো 1 ঘন্টা আগে থেকে কেন ছিলেন না? এই ডেটাটা 1 ঘন্টা আগে কেন কিনেন নাই? জি জোরে স্পষ্ট ভাবে বলেন, আপনার কথা বুঝি না। আপনি আপনি কিন্তু ভালো ক্লাসের ক্ষেত্রে ভালো ফাঁকি দিচ্ছেন,
আচ্ছা, না দিলে ভালো, তাহলে আপনাকে তো আমরা মনে পাচ্ছি না। আচ্ছা সুমন, সুমন 361, আপনার কণ্ঠ শুনি নাই অনেকদিন, আপনারটা তো বলতে ভুলেই গেছি। আপনার ডিজাইন কই? আপনার লাস্টে কোনো ডিজাইন নাই, প্রেজেন্ট নাই, দেরি করে আসতেন ক্লাসে, এখন একটু আসছেন রেগুলার। হ্যাঁ গতকালকে ক্লাসে জয়েন হতে পারেন না, তাতে কি সমস্যা? ডিজাইন দেখবেন, ওই রকম ডিজাইন তৈরি করবেন। তার আগে কই, আমি যতগুলো বললাম লাস্ট 2-3টা ক্লাস পর্যন্ত আমি সবগুলো ডিজাইন দেখে তাদের নাম সহ বললাম, আপনার নাম নাই এর মধ্যে। কোন কালে, কত আগে? এই টোটাল 27টা ক্লাসে একটা ডিজাইন জমা দিলে হবে? আচ্ছা, এখানে অর্ডার নাওটা, লোগোটা আর লেখাটা একসাথে ইয়ে হয়ে গেছে। লোগোটা আপনি ওখানেই দিবেন আর একটু ছোট করে দিবেন, লেখাটা এদিকে বাম বরাবর সরাই নেন, আর অর্ডার নাওটা অন্য কোথাও দিয়ে দেন, ওই যে যেখানে আছে তার বরাবর উপরে তুলে দেন অর্ডার নাও, এবং অর্ডার নাওয়ের কালার চেঞ্জ করেন, এবং ফন্টগুলো আর একটু ভালো ফন্ট ইনস্টল করে নিন। আর একই ইমেজ সবাই ব্যবহার করেন না, এই ইমেজটা আরো কয়েকজন ব্যবহার করছে। আচ্ছা এখন তাসিন আপু, আপনি কি প্রেজেন্ট করবেন? প্রতিমা রানী রায়, হ্যালো প্রতিমা রানী রয়, শোনে না না উনি? আচ্ছা মানে শুরু করেন, এটলিস্ট আপনাদেরকে দিয়ে প্রেজেন্ট শুরু তো করাই, হয়তো শেষ করাইতে পারবো না। উনি কি ক্লাসে থাকেন না এখন? ওনার আইডি দেখে নেওয়ার। মুবিন ভাইয়ের কাজও দেখতাম আগে, এখন দেখি না গ্রুপে। ও আপনার আপনার আগের ইয়েটা চেঞ্জ করছেন না, ইমেলটা? আচ্ছা আচ্ছা, না না আপনাকে তো সবসময় দেখি, কিন্তু আমি ভাবছি হচ্ছে আপনি আরেক দিন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে তাসিনা আপু ঠিক আছে, আপনি পরে করেন আরেকদিন, বাট প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? উনি ভালো করছেন মানে আপনারটাও তো দক্ষতাটা আমাদের যাচাই করতে হবে। প্রতিমাটা নিরয় রেসপন্স করলে একটু প্রেজেন্ট করেন, সমস্যা নেই, আপনি ওনাকে থামাই দিয়ে আপনি করবেন, লেডিস ফার্স্ট না? ওনাকে থামাই দিয়ে বলবেন যে আমি আগে প্রেজেন্ট করিনি, তারপরে আপনি করেন, আপনি তো ভালো করছেনই। কই প্রতিমাটা নিরই আপু? নাই হয়ে গেছে, আচ্ছা করেন, আপনাদেরকে অ্যাটলিস্ট প্রেজেন্টেশনে নিয়ে আসে। শেয়ার শেয়ার দিলে আসছে না, আপনি ইয়ে করেন ওই যে ছোট্ট করে যে ইমেজটা আসছে ওইটার উপর ক্লিক করেন, তাহলে শেয়ার আসবে। করছেন? হয়েছেন?
কি এটা বিজনেস কার্ডে আছেন এখনো আপু? হ্যালো, শুনতে পাচ্ছেন না? অন্যটা শুনেন আমাকে। আপু কি প্রতিমা আপু এখনো বিজনেস কার্ডে আছেন? বিজনেস কার্ড থেকে তো সরে আসতে হবে। বিজনেস কার্ডের ডিজাইনটা আসলে আমরা যে শিখি, বাট সত্য বলতে এটার কাজ খুবই কম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কিছু কাজ শিখে রাখবেন, কিছু করে রাখবেন, বাট এটার কাজ কম। কিন্তু পোস্টার, ফ্লায়ার এগুলোর কাজ মানে হাজার 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 পাবেন। তো বিজনেস কার্ড নিয়ে পড়ে থাকলে হবে? আচ্ছা, খুব ভালো হইতে হবে না, আমরা শুরুতেই তো খুব ভালো চাইলে তো আপনারা ইয়ে হয়ে গেল, খুব ভালো দরকার নেই। আপনি যে করছেন, রেগুলার সাথে আছেন, এগুলোই দরকার। আমি খুব ভালো হওয়ার জন্য এখনো পর্যন্ত কাউকে কিছু বলি নাই, খেয়াল করছেন? বলছি আপনারা প্রজেক্ট জমা দিচ্ছেন, যাচ্ছে তাই, তাও নিয়ে কিছু বলি না। কিন্তু একটা বিষয়ে আমি আপনাদের উপর খুব রাগ করছি, সেটা হচ্ছে প্রেজেন্ট থাকা এবং প্রেজেন্ট করা। এটা যারা করছেন না তাদের প্রতি আমার খুব রয়েছে অনেক। না, প্রবলেম তো দেখেন, আপনাদেরটা দেখি নাই আমরা তো, আমি দেখছি তো আপনাদের প্রবলেম, আমি 10 দিন দেখছি, 15 দিন দেখছি, কিন্তু হোল ক্লাসটাতে যদি আপনারা প্রবলেম দেখেন তখন তো আমার পক্ষে আর পসিবল না। কারণ আলটিমেটলি আপনাদেরকে শো করতে হবে যে আপনারা সবাই এই জিনিসগুলো জানেন, এই জিনিসগুলো হচ্ছে শিখে গেছেন এবং সবাই পারেন। তো ক্লাস করলেন কিন্তু আপনি সেই জিনিসটা পারেন না, সেরকম স্টুডেন্ট আসলে আমি শুধু শুধু নিয়ে আমার নিজের মান সম্মান নষ্ট করতে পারবো না। যারা এখনো পর্যন্ত প্রেজেন্ট করছেন, নিজে কাজ পারেন না, আমি নিজ দায়িত্ব বলছি, প্রয়োজনে দরকার নেই জয়েন করেন না, বাট মানে মান সম্মান নষ্ট করেন না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আমি বিজনেস কার্ড থেকে আমরা আসলে সরে আসতে চাচ্ছি। আপনি পোস্টার ফ্লায়ার নেক্সট দিন প্রেজেন্ট করবেন, শুরুতেই 9টা বাজবে অ্যাডমিট হবেন এবং প্রেজেন্ট করবেন। আচ্ছা, আজকে যে কাজ আমরা ওই আগের মতোই, এখন একটা একটা ফ্রেজে চলে আসছি যেখানে আমরা বেশি কিছু জিনিস দেখাই দিলেই হয়তো নিজেরা ওই জিনিসটা পারবো বলে আশা করছি, ঠিক না? ওকে, তো সেটা যদি হয় তাহলে আমি আপনাদেরকে আচ্ছা মিউট করেন। দেখেন, ফ্লায়ারের জন্য আমরা আরেকটু সময় নিই, কারণ এই জিনিসটা মানে অনলাইনে এত বেশি প্রচলিত, এত বেশি লাগে বাইরের দেশগুলোতে, এটা বিশেষ করে কোম্পানি কোম্পানি এগুলো ছাড়া আসলে মানে চলতেই পারে না। তো সেটা যদি হয় তাহলে আমাদেরকে এই সেই জিনিসটা সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া রাখা ভালো, এবং নিজেরা যদি এই জিনিস সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া রাখি তাহলে অন্তত বেশ কিছু ডিজাইন কোনো কিছু না দেখে নিজে একা একা করতে পারবো। গতকালকে আমরা কিভাবে কপি করতে হয় হুবহু একটা ডিজাইন দেখে, ওটা তো দেখলাম, দেখছিলাম না? আচ্ছা, মানে দেখলাম মিন যারা থাকছে তাদের, মানে এটা তাদের জন্য, না থাকছেন তার সাথে আর আপাতত কথা নেই। তো সেটা যদি হয়ে থাকে, আমি যাচ্ছি যে জিনিসটা আমি নামিয়েছি, আপনারা বিজনেস ফ্লায়ার বলে সার্চ দেন, কিছু জিনিস পাবেন। আরেকটা ট্যাবে সার্চ দেন কর্পোরেট ফ্লায়ার বা কর্পোরেট বিজনেস ফ্লায়ার, তাহলে কি হবে আমরা বেশ কিছু জিনিস দেখবো, কারণ আমাদের কাছে আসলে কাজ আসলে এগুলো আসবে। তো এখানে দেখেন, কেউ স্পিচ দিচ্ছে, কেউ কোম্পানি বা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছেন, কোথাও কোথাও স্টুডেন্ট ইয়ে করছেন। যেমন এটা দিয়ে আমরা অনলাইন বিষয়গুলোকে হচ্ছে ইয়ে করতে পারি, বাট আমরা ওপেন করে দেখতে পারি আসলে কী করতে যাচ্ছে, যেটা হচ্ছে বিজনেস গ্রো ফার্স্ট, মানে বিজনেস ফ্লায়ার। এটা খুবই 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 সিম্পল। এখন আপনাদেরকে আমরা ডিটেলস দিতে পারি, সেটাও বেটার হয়, তাহলে কমপ্লিট একটা জিনিস দাঁড়াই যায়। পুরো একটা জিনিস কাজ করবেন সেটার কোনো মিনিং থাকবে না, তা তো হয় না, ঠিক না? অথবা যে জিনিসটা দিয়ে কাজ শুরু করবেন হুবহু ফার্স্টে সেটা কপি করেন, সেরকমই করেন, তারপরে আপনি
একটা কোম্পানি হুবহু যেটা আসলে যার অস্তিত্ব আছে এরকম কিছু। তো এখানে কিছু রয়েছে বিজনেস ফ্লায়ার যদি বলি, তো এই যে এটা দরকার নেই, এরকম অনেকগুলো পাবেন যেখানে একজন ব্যক্তি কোন একটা কোম্পানি কোন একটা প্রোডাক্ট বা কোন একটা সার্ভিস রিপ্রেজেন্ট করছে। সাপোজ মনে করেন কোন একটা কোম্পানি, বড় একটা কোম্পানি, আকিজের কথাই বলি, সে একটা সিমেন্টের বিষয়ে কোন একটা সার্ভিস সে প্রোভাইড করছে, ওটা কিন্তু তার ব্র্যান্ড। ব্র্যান্ডের সংজ্ঞাটা হচ্ছে একটা কোম্পানি অনেক কিছু যে তৈরি করে তার মধ্যে যে প্রোডাক্ট একটা আলাদাভাবে লঞ্চ করে সেটা ব্র্যান্ড। যদি ব্র্যান্ডের সংজ্ঞা আমরা চেঞ্জ করে ফেলছি সারা বিশ্বে, ব্র্যান্ড মানে মনে করি যে মানে অ্যাপল, স্যামসাং, এটাই হচ্ছে ব্র্যান্ড। সে নিজে একটা ব্র্যান্ড, ঠিক আছে, কোম্পানি হিসেবে ব্র্যান্ড, খুব নাম করেছে, কিন্তু তার প্রত্যেকটা প্রোডাক্ট একটা আলাদা আলাদা ব্র্যান্ড। তো এখানে এরকম আমরা একটা বিজনেস পিপল বা মডেল চুজ করব। ওপরে হচ্ছে ব্র্যান্ডের নেম, তার সাইডের লোগো থাকবে, তবুও এটাই করতে হবে এরকম না। তো এরকম ডিজাইন যদি করি, দেখেন এখানে আমার নিজের করার থেকে আপনাদেরকে জাস্ট বুঝিয়ে বলে দেওয়াটাই আমার মনে হয় খুব ইজি। এখানে কি কাজ আছে আমাকে কেউ বলতে পারবেন? এখানে জটিল কোনো কাজ আছে নাই, কিন্তু পেন টুল দিয়ে জিনিসটা করবেন। এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার দিয়ে করে ফেলবেন, তার নিচে দুইটা আগে করে নেবেন, করে এটা মার্চ করবেন না, এটা আলাদা এটা আলাদা, নিচে থাকবে এটাও তাই, এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল, নিচে থাকবে এখানে একটা, তিনটা লেয়ার আলাদা হবে। এখানে জাস্ট লেখাগুলো এরকম হবে কালার, আর নিচে এখানে একটা জাস্ট রেক্টেঙ্গুলার টেনে কালারটা চেঞ্জ করে লোগোগুলো বসাবেন। এখন এখনো পর্যন্ত আমরা যে কাজগুলো শিখেছি তাতে এই ধরনের কাজগুলো করা আমাদের জন্য খুবই ইজি, কি বলেন? ইভেন যদি এটাও দেখেন, এখানেও তাই, এখানে জাস্ট এই জায়গাতে পেন্টুলের কাজ আছে, একটু পেন্টুলের কাজ আছে, আপনি থ্রি ডির এই ভাবটা না আনতে পারলে ওকে আনতে চাইলে জাস্ট কিচ্ছু না, এটাকে জাস্ট আপনি বিভিন্নভাবে শেপটা একটু এদিক ওদিক করলে এটা এই হয়ে যাবে। তো এবং এই জায়গাটা তারা শো করার জন্য একটু ওয়ার্ক করে দিয়েছে, এছাড়া এটাতে আর কোনো কাজ নাই। রেক্টেঙ্গুলার টেনে প্রথমে ইয়েলো করছে, এই দুটা ছবি আপনি ইমেজ এটা ক্লিপিং মাস্ক করে ফেলছে, পেন টুল দিয়ে এভাবে এঁকে তার উপর ইমেজ রেখে ক্লিপিং মাস্ক করছে, এবং এই ইমেজটা সরাসরি যদি রেখেও দেন তাহলেও হবে, ক্লিপিং মাস্ক করলে সেটাও হবে। তো আমি একটা নামিয়েছি, দেখেন এরকম। তো ব্যাপার কি, এটা এটা একটা বিজনেস ফ্লায়ার লেখায় আছে ওখানে, এখানে আপনার ট্যাগ লাইন, যে কোনো কোম্পানির এটা এমন ভাবে করবেন, এটা মিনস এই টাইপের যে আপনার যেন মুখস্থ থাকবে। এই যে লোগো এখানে দিতে হবে, এরকম একটা ইমেজ আপনি পেন টুল দিয়ে কেটে নিয়ে এসে বা যেভাবেই নিয়ে আসেন অনেক হয়ে রয়েছে বসাবেন পারফেক্টলি, হাতটা ঠিক এই বরাবর থাকবে, এখানে এক দুই তিনটা পেন টুলের কাজ আছে আর কোনো কাজ নেই, কোনো কাজ নেই। এবং এই হোয়াইটটা একদম সলিড হোয়াইট দিবেন, মনে থাকবে? এখন প্রশ্ন হতে পারে যে সলিড হোয়াইট কোত্থেকে দিব, এগুলো কি আমার বলা লাগবে? আচ্ছা, এবং তারপরে জাস্ট লেখা, ফন্ট চয়েস, এবং এখানে তিনটা বিষয় রয়েছে সেটা জাস্ট অ্যাড করা, বা এখানে তিনটা লোগো। এখন এইগুলো কালেকশন করে হোক যেভাবে হোক আপনাদের করতে হবে, এই কারণে এই জিনিসগুলোই বারবার বারবার। একজন আপনাকে বললো যে সিম্পল একটা ফ্লায়ার ডিজাইন করে দাও তো বা আমাকে শো করো, বুঝছেন? তো তখন আপনি এই জিনিসটা করবেন, এই ব্যক্তির ইমেজটা আলাদা হোক, ইমেজটা আলাদা হোক, বাদ বাকিগুলো আপনারা জাস্ট কপি করে স্টার্ট করেন বা করেন। তো এরকম আপনারা ইতিমধ্যে কয়েকটা করেছেন, আরও কয়েকটা করে যখন আপনাদের মাথায় থাকবে না তখন এই জিনিসটা মানে খুব বেশি আপনাদের জন্য হেল্পফুল হবে ডিজাইনিং এর ক্ষেত্রে। ওকে, তো আচ্ছা, তো এখানে আপনারা যাবেন, যাওয়ার আগে আমাদের সাথে আর একটু কথা বলা দরকার। আচ্ছা, বিদিত সহ যাদের অনেক প্রশ্ন থাকে, মানে আপনারা এই ধরনের কাজগুলো করতে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বা কোনো প্রবলেম হচ্ছে কিনা ওকে বলেন তো একটু। লিডটা কিভাবে নিবেন? আচ্ছা, একটা প্রশ্ন পেলাম, আর কারো? ওকে, আর ওকে, ঠিক আছে, আর
আমি ক্লিয়ার না বিষয়টা, আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। এটা পারফেক্ট, একটা গুড কোশ্চেন। এটা এই জন্য আসলে বেশি অ্যাটেনটিভ রাখতে হয়, আর আমাদের ব্যর্থতা আমরা আপনাদের ওই ভিডিওগুলো সঠিক টাইমে দিতে পারিনি, কারণ আমার ল্যাপটপ দুইটা, একটা ক্রাশ করেছে, তো ওইটার 20% ক্লাসের যে ব্যাপারগুলো ছিল সেটা ওটা সার্ভিসিং এ আছে, ওই জন্য দিইনি। বাট যেগুলো এখন পরবর্তীতে 20-এর পরে যে ক্লাসগুলো, সেগুলো চাইলে আপনারা ঈদের পরে পেতে পারেন, মানে ভিডিওটা যদি দু একটা গ্যাপ পাওয়া গেলে গ্যাপের মধ্যে কাজগুলো সেরে ফেলা যাবে, এটা ওয়ান। আর একটা জিনিস, যখন অ্যাটেন্টিভ থাকবেন না, এটা একদিন দুই দিন কষ্ট হবে যে আপনি ধরতে পারছেন না, ক্যাচ করতে পারছেন না, বাট এক দুই দিনের যখন বাসায় পরিশ্রমটা বাড়াই দিয়ে পরে ক্লাসে থাকবেন না, আপনার এই জিনিসটা কষ্ট হবে না। আপনি যে জিনিসটা বলছেন যে তখন যখন দেখি তখন ইজি লাগে, বোঝাই দিচ্ছেন আসলে তো ইজি, কিন্তু করতে গেলে পারি না, আর এই জন্যই করতে হবে, এই জন্যই করতে হবে। আপনি যত বেশি ইফোর্ট দিবেন, যত বেশি ভুল করবেন, তত বেশি আপনি অ্যাটেন্টিভ থাকবেন, যে আগের দিন তো এটা এই সমস্যাটা হয়েছিল, স্যার বলছিল আমি বুঝেছিলাম কিন্তু করতে গেলে পারি না, এখন তো গত কাজটা শেষ করে ফেলেছি, আজকে দেখি উনি কি বলে, এবং আমি যেগুলো কষ্ট করে আগে ডিজাইনে শিখেছিলাম সেগুলোই আসবে না। ডিজাইনের কাজ কিন্তু ঘুরে ফিরে একই কাজ, কিন্তু প্রসেসটা, স্টেপটা ভিন্ন। আমি কি ভুল বললাম? আচ্ছা, এখন আপনাদের আমি কালার থেকে আসছি, সবগুলোর কোশ্চেন অ্যান্সার আপনাদের সত্য করে কি দেওয়া আছে? আপনারা এখনো যে কোশ্চেনগুলো করলেন সবগুলোর কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে আমি বলছি। ফলোয়ার্সের সাথে তো আমরা পরিচিত, ঠিক না? আচ্ছা দেখেন, আপনি যে ডিজাইনটা করছেন সেটা তো জেনারেটে গিয়ে ওটা নামিয়ে ইমেজ দিয়ে সার্চ করার একটা সুযোগ আছে, আছে না? এছাড়া আপনি এই ধরনের প্যালেট যদি দেখেন, এর প্রত্যেকটা কালার একটা আরেকটার সাথে যায়, সেভাবে দেওয়া প্যালেটগুলো ওইভাবে সাজানো, যেমন হোয়াইটের সাথে এটা যাবে, তো আপনি এখান থেকে কালারটা চয়েস করতে পারেন। আমি অ্যাডোবি কালার থিম থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে কি না? হ্যাঁ, ওখানে সুযোগ রয়েছে, এখানে আপনি সার্চ দিলেই হবে। আপনি যে কাজটা করছিলেন সেখানে মনে হয় কোন কালার ছিল, ব্লু কালারের একটা আধিপত্য ছিল। হ্যাঁ, তো ব্লু কালারের আপনি এখানে প্যালেট যদি সার্চ দেন, ব্লু কালারের ওপরে অনেক ধরনের প্যালেট আসবে, যে কোন কালার কোন কালারের সাথে, আপনি হুবহু কালার ম্যাচ করার দরকার নেই, তো আপনি কপি করছেন। আপনি এটা এখানে কাজটা কি করবেন বলেন তো, এই এই ইমেজটা আপনি সার্চ দিয়ে প্রথমে নিয়ে আসবেন, কোত্থেকে নেবেন? আনসপ্লাশ রয়েছে, পিকজাবেল রয়েছে, পিকজেল রয়েছে, হ্যাঁ, যে সার্চ দিলেই হবে। নর্মালি গুগল থেকে সার্চ দিয়েন না প্লিজ, কারণ এই অ্যাজ ইউজুয়াল এই বোকামিগুলো আসলে আপনাদের যাবে না। গুগলে সার্চ দিলেন যে কি বিজনেসম্যান সার্চ দিলেন, এটা এইটা এখানে সার্চ দেওয়ার ফলে এখানকার জিমেজ বিন পাবে, এটা সব কোনো না কোনো কোম্পানির কোনো না কোনো কোনো ব্যক্তি তারা ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করছে, তাদের নিজস্ব প্রোডাক্ট, এটা তো আপনি নামাতে পারেন না। দেখেন, এটা একটা কোম্পানির, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, এটা ঠিক না? তো এখান তার মধ্যে যদি আমি শুধু প্লাস আমার জানা আনস্প্ল্যাশে ক্লিক করি, আমি জানি আনস্প্ল্যাশ হচ্ছে ফ্রি স্টক, ফ্রি ফটো স্টক একটা ওয়েবসাইট, এখান থেকে আমি চাইলে একটা নামাইতে পারি, কারণ এখানে আমার কেউ ক্লেম করবে না। এই যে এটা, এই ব্যক্তিটা যায়, তারপরে হচ্ছে ওই ছবি ওইটার সাথে মিল দেখে যাদের ফ্রেশ সামনে আছে, এই যে এটা যাই যায় না, কিন্তু আপনাকে হবে খুঁজে একদম নিচে যেতে থাকতে হবে, খুঁজে বের করতে হবে বেস্ট ওয়েটা। সবাই শুরু থেকে নিবে, আপনি কেন শুরু থেকে নিবেন? আপনি এমন ভাবে নিবেন যে আপনার ইমেজটা আসলে খুঁজে পেতে অন্যদের কষ্ট হয়।
8 हो गया जो काफी अच्छा जी। की कंप्लेंट दिलो भाई? ক্লাস ক্লাস দিই না, রিপোর্ট দিই না, আমরা তো প্রত্যেক দিন ফোন করে রিপোর্ট নিয়েই নেই, তাহলে আমি কিভাবে দিলাম না? দেখেন আচ্ছা, তো আপনি আপনাদের যা বলছিলাম তো এখান থেকে আপনারা একটা ইমেজ নামাই নিলেন, তারপরে এখান থেকে সার দিয়ে আপনারা একটা আইডিয়া নিলেন, এবং এখানে আপনাদের ফ্রন্টের যে প্রবলেমটা হচ্ছে, দেখেন আমি সার দিচ্ছি মোস্ট ইউজ ফ্লায়ার ফন্টস ফন্ট গেট ইউর, এখান থেকে আপনি যদি ক্লিক করে নামটা জেনে নেন, ও আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা সরি, হ্যাঁ সাউন্ড মিউট করার বললাম, এখান থেকে আমরা চয়েস করব। আমরা এখান থেকে দেখেন বিভিন্ন এই যে ফ্রন্টের নেমগুলা আমাদের জায়গায় দেওয়া আছে, আমরা নেমগুলো জেনে নিয়ে এই ফ্রন্টগুলো যদি আমি গুগলে সার্চ দিই এই নামে, যেমন এখানে এখন অনেকগুলো এই যে এই ফ্রন্টগুলো কিন্তু আপনার নর্মালি থাকে, হেলভেটিকা, এরিয়াল, এটা ওইটা, হ্যাঁ আপনার থাকে, এগুলো ব্যবহার করে তারা ফ্লায়ারে। এছাড়া অন্য কোনো ফল থাকলে সেটা আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। সাপোজ মনে করেন আমি এই যে ল্যাটো ফন্ট ফ্রি ডাউনলোড, শুধু প্রথমে জেনে নেবেন যে ফন্টটা কোন ফন্ট বা ওই টাইপের ফন্ট আছে কিনা। এরপরে এই যে দেখেন অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে আপনি ফ্রি ফন্ট নামাইতে পারবেন, বা এই যে রাবোতো ফ্রন্ট এটাও খুব জনপ্রিয়, এই দুটো খুবই জনপ্রিয়, বা মনেস্ট্রেই এটাও খুব জনপ্রিয়, রেলওয়ে, এর প্রত্যেকটা ফোন আর গুগলে অনেকগুলো ফন্ট আছে যেগুলো ফ্রি নামানো যায়। কালারের সেন্সটা এখান থেকে নিতে পাচ্ছেন, বাদ বাকিগুলো তো আমরা এখানে সার্চ দিয়ে দেখতে পাচ্ছি, এবং তারপরের কাজটা হচ্ছে আপনার নিজের কাছে, এখানে কি ফন্ট আছে আপনি কালারটা এখান থেকে পাচ্ছেন, এবং কিভাবে নিব কালারের বিষয়টা জানি, জাস্ট আমি এখান থেকে জিনিসটি স্টার্ট করব, ঠিক আছে? এবং এটা মানে খুব বেশি সময় লাগবে না, আমরা শুরু করেন একজন, দেখি প্রবলেম হলে আমি বলছি। হ্যাঁ দর্শন ভাইয়া বলেন না, কে কে কমপ্লেন দিছে? এখন আমি আমি তো কই প্রত্যেক দিন রিপোর্ট থেকে শুরু করে শুধু ভিডিও, কিছু ভিডিও ওই যে আমার আগের পিসিতে ছিল ওটা ক্র্যাশ করছে, ওটা সার্ভিসিং আছে, শুধু এটা বলছি যে ওইটা এখন দিতে পারছি না, তাছাড়া তো আর কোনো বিষয় নিয়ে আমার কাছে মনে হয় না ইয়ে থাকার কথা। ক্লাসে একটা স্টুডেন্ট মার্কেট প্লেসে করে নাই, ও বাইরে করছে, আর গ্রাফিক্সের তো গ্রাফিক্সের ধরেন কোর্স না শেষ করে ডিজাইন সম্পর্কে ফুল আইডিয়া ছাড়া ইনকাম যাবে কিভাবে? আর আমার ক্লাস মানে স্টুডেন্টদের সাথে কথা বললে আই হোপ আপনি আইডিয়া পাবেন, ওদের তো আমি কোনো রকম ভাবে নেট কারেন্ট না থাকলেও ফোন দিয়ে ওদের প্র্যাকটিস কানেক্ট করে রাখছি। আচ্ছা ঠিক আছে, তো আমি আমি আসলে মুড অফ হয়ে গেল আমার কাজ করতে করতে, আমি শুধু এটাই বলছিলাম ওনাদের যে ক্লাস করার অবস্থায় আপু মানে ওই ফোনটা ক্লাস করা অবস্থায় মানে ফোন না দিয়ে যদি টেক্সট করে রাখেন তাহলে বেটার, তাহলে কমপ্লেন না। আমি বুঝতে পারছি আপনি আছেন সমস্যা নেই, কিন্তু আমার মুডটা আসলে অফ হয়ে গেল যে আমি ক্লাসের ব্যাপারে তো সিরিয়াস হওয়ার পরে কমপ্লেন করতেছে।
আচ্ছা, আর ওই ভাইয়া, ওই আমিও ফোন দিয়েছিলাম মধ্যখানে একদিন, আপনার ফোনে যায় নাই, ওই যে আমার কিছু ভিডিও ওই পিসিতে আছে, তো ওইটা হঠাৎ করে ব্যাটারি নষ্ট ছিল, কারেন্ট চলে যাওয়াতে ওই গ্রাফিক্স এবং মাদারবোর্ডটা গেছে। আচ্ছা, 19তম ক্লাস পর্যন্ত, পরের গুলা আছে। আর ওই বাসা টাসা চেঞ্জ করলাম, তো নেট ছিল না, ফোন দিয়ে চালাচ্ছিলাম কিছুটা। এই তো রাত্রে ইয়ে করলাম, এখন তো অবস্থা ভালো। এমনি আমি ক্লাসের তো কোনো ত্রুটি দেখি নাই, সেটা ডেটা দিয়ে হোক যেভাবে হোক, বা স্টুডেন্টও ভালো করছে, কয়েকটা বেশি স্টুডেন্ট দেখেন না ওদের ডিজাইনগুলো। দুই একজন আছে আপনার শুধু মোবাইলে অ্যাটেন্ড করছে, বুঝছেন, ডিজাইন ডিজাইনও জমা দেয় না, প্রেজেন্ট করে না। হ্যাঁ জি জি, আচ্ছা ঠিক আছে, কোথায় আছেন, অফিসে? ওখানে ওই অফিসে যাচ্ছেন আপনার, অফিসে টেক সলিউশনে? আপনার তো মনে হয় পুরো দমে খুব কাজ টাজ চলছে এখন মনে হচ্ছে, যাক একটা ঝামেলার বা ইয়ের পরে মোটামুটি ভালো একটা ইয়ে পাইলেন। না, আমি ঢাকাতে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আজকে সময় পেলে, আজকে নাহলে আমি কাল যখনই পারি আসবো। না না, বাসায় এর মধ্যে আর বাসায় যাচ্ছি না, ঝামেলা মানে এলাকাতে ওই বাইরে থেকে গেলে ঝামেলা করছে এখানে। হ্যাঁ জি, ওই পাশে একটু দূরেই যেখানে ছিলাম ওখানেই আছে, একটু দূরে। ওকে ভাই, হ্যাঁ পেয়েছিলাম, ওই তো হাফ। আমার তো জয়নিং এ 14 ছিল, আমরা ফোনে যখন জিজ্ঞেস করছিলাম আমি ভুলে 14 মানে 16 বলছিলাম। আপনি আছেন কি করতে তাহলে? হ্যাঁ, আমার পরে মনে পড়ছে যে আমি এটা মানে বলে বলে ফেলছি, কারণ 16 তারিখে কি যেন কাজে একটা ইয়ে ছিলাম, ওই তারিখটা আমার মাথায় ছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যালো, জি জি জি, রাস্তা আছে। ট্রেনার গ্রুপের লিঙ্ক দিই নাই, ট্রেনার গ্রুপের লিঙ্ক আমি একদম এক্সাক্ট 9টায় দিয়েছি, কি বলেন? এই যে আমার লিঙ্ক একদম এক্সাক্টলি 9টায় দেওয়া আছে। আমার মনে হয় আপু এই যে এই যে এই এই মিস্টার হাসান এর জন্য তাসিন ভাই আমার মাত্র ফোন দিছিল যে কি হইলো আপনার নামে, দু একটা কমপ্লেন দিলাম। কমপ্লেন দেওয়ার তো কথা না, যে সমস্যাগুলো না আমি জানি, তাসনিম ভাইয়ের সাথে কিন্তু আমার মানে ফ্রেন্ডলি সম্পর্ক অনেক আগের থেকে। না আমি জানি উনি একটু পাইলে আমার সাথে মজা নিবে, সেটা নিয়ে সেটাও আমি জানতাম। আবার যে মুড নিয়ে নিয়ে কথা বলছে, কি অবস্থা আপনার নামে এত কমপ্লেন, এত কমপ্লেন ভাই, ক্লাস আমি কোনো প্রবলেম ছাড়া ক্লাস মিস দিলাম না, ইভেন ফোনে পর্যন্ত কানেক্ট ছিলাম, শুধু ওই ভিডিওর ব্যাপারটা, ওইটা হচ্ছে আমি বললাম যে আমার ওই পিসির ওইটা ক্র্যাশ করছে, বাদ বাকি এগুলো আমি আপলোড দিয়ে লিঙ্ক দিয়ে দেবো। আর্নিং বলতে আপু গ্রাফিক্সের কোর্স তো সম্পূর্ণ শেষ না করে তো স্টুডেন্টরা ডেজেন্ট আইডিয়া পায় না, তবে একটা স্টুডেন্ট আপনার মার্কেট প্লেসে নেই, বাইরে কিছু ইনকাম করছে, ও দুইটা কাজ করেছে। হ্যাঁ মাত্র তাসিম ভাই বললো যদি বাইরেও করে আপনি যেতে দিবেন।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা আই আপডেট কি নেবেন? আচ্ছা আছে হচ্ছে 15 জন। বুঝতে পারছি আপনাদের প্রেশার তো আমি জানি, আমি তো রিসেন্টলি চিনি আরো 1 বছর 3 বছর আগে থেকে। ওকে চার
Gracias.